তাই বলে তিনবার? হ্যাঁ, টানা তিনবার ওকলা স্পিড টেস্টে দেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে সবচেয়ে বেশি 4G স্পিড। দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম ও একমাত্র 10,000 রান ক্লাবের সদস্য তুষার ইমরানের 21 বছরের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি হলো। বিকেএসপিতে জাতীয় লিগের শেষ রাউন্ডে খেলায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন খুলনা বিভাগের এই ক্রিকেটার। তবে শেষ ম্যাচটা ইঞ্জুরির কারণে খেলতে পারেনি 38 বছর বয়সী তুষার। বিকেএসপিতে এই সকালটা একটু ভিন্ন রকম তুষার ইমরানের জন্য, ভিন্ন তুষারের কাছের লোকদের জন্য। কারণ 2000 সালে প্রথম শ্রেণী ক্রিকেটে পথ চলা শুরু করা তুষার 22 বছরের দীর্ঘ পথ পরিক্রমা শেষ করলেন, আর পেরে উঠতে পারলেন না ইঞ্জুরি ও বয়সের সাথে। আমি হয়তো এক্সাম্পল সেট করে দিয়ে গেলাম, আমার কাছে আশা থাকবে নেক্সট জেনারেশন যারা আসে তারা যেন লম্বা টাইম সার্ভিস দিতে পারে। অ্যাটলিস্ট ন্যাশনালি তো সবাই খেলে না, ডোমেস্টিক ক্রিকেটটা যেন ভালোভাবে খেলে, এটাই আমার আশা থাকবে। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও বর্তমান জাতীয় দলের নির্বাচক নাজমুল আবেদিন ফাহিম এবং তুষার ইমরানের ঘনিষ্ঠ বন্ধু আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে বিদায় ক্ষণটি পেল ভিন্ন মাত্রা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে 10,000-এর বেশি রান করেছেন তিনি। এই মৌসুমে সুযোগ ছিল 12,000 রানের মাইল ফলক ছোঁয়ার, কিন্তু সেটি আর হলো না খুলনার হয়ে খেলা এই ক্রিকেটারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 182 ম্যাচে 32 সেঞ্চুরি ও 63 ফিফটিতে 42.75 গড়ে 11,972 রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে 5 টেস্টে 89 ও 41 ওয়ানডেতে 574 রান করেছেন তুষার ইমরান। খেলোয়াড়ি জীবনের শেষ হলেও ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে নিজেকে ব্যস্ত রাখতে চান তুষার, অর্থাৎ কোচিংয়েও আসতে চান তিনি। হার্ডওয়ার্ক তো ডেফিনেটলি আছে, আমার কাছে 2-3টা জিনিস থাকলে আমার কাছে মনে হয় ক্রিকেটার ভালো, তার আগেও মানে ভালো মানুষ যদি হতে পারে তাহলে ডেফিনেটলি ভালো ক্রিকেটার হওয়া সম্ভব। 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশরাফুলের অসাধারণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, আর সেই ম্যাচে 3 নম্বরে ব্যাট করে 35 বলে 24 রানের ইনিংস খেলেন তুষার। জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ারে ওই ছোট্ট ইনিংসটিও থাকবে উজ্জ্বল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।